মন কোয়ারেন্টিন, কলমে ও পাঠে অপর্ণা মহন্ত চক্রবর্তী। প্রতি বছরের মতো এবারেও মেয়ের স্কুলের পরীক্ষার রুটিন হাতে পেতেই বেড়াতে যাওয়ার টিকিট কেটে ফেলল অর্চিতা ভাস্বর। পেশায় ওরা ডাক্তার দম্পতি, তবে এটুকুতেই যদি ওদের পরিচয় করাই ভুল হবে। আসলে ওদের পায়ের তলায় সর্ষে আর হাতে লেন্সের তুলি। যে নিষ্ঠা, শ্রম আর ভালোবাসা দিয়ে ব্যানার্জিরা ছবি তোলে, ঠিক ততটাই নিষ্ঠা, ভালোবাসা আর শ্রম দিয়ে ওরা ডাক্তারিটাও করে। অভিলাষা ওদের একমাত্র কন্যা সন্তান, মেধাবী, বাধ্য, সম্ভাবনাময় অভিলাষার ডাকনাম লাসা। বাবা মা দুজনেই ডাক্তার হওয়াতে খুব ছোট থেকেই ব্যস্তময় পরিবার দেখে বড় হয়েছে লাসা। তাই ওকে বলা যায় কিছুটা সমাজদার এবং বুঝদার। এবছর ব্যানার্জিদের পরিবারের ডেস্টিনেশন ছিল হিমাচল। গরমের ছুটিতে একটু ঠান্ডার দিন গুজরান আর নিসর্গ উপভোগ করতে এমন ঠিকানা ওরা প্রায়ই খুঁজে নেয় বেড়ানোর জন্য। প্ল্যান মাফিক বেরিয়ে পড়া নির্দিষ্ট দিনে এবং দারুণ মজা করার পাশাপাশি স্বভাববশত ছবি তোলাও চলছিল দেদার। তবে এইবারের বেড়ানোতে একটা বিষয়ের ছিল নবতম সংযুক্তি, তা ছিল খবরের দিকে নজর রাখা। বিশ্বব্যাপী যে অতিমারি চলছে তার দিকে নজর রাখা চলছিল বেড়ানোর পাশাপাশি সমান গতিতে। বিশ্বের পাশাপাশি এই অতিমারি ক্রমশ গ্রাস করে নিচ্ছিল আমাদের দেশকেও। বিষাক্ত নাগিনীর নাগপাশের মতো কোভিড-19 তার জাল বিছোতে মুম্বাই, দিল্লি, রাজস্থান সহ কলকাতাতেও তার জাল বিস্তার করেই ফেলল। অর্চিতা ভাস্বর বরাবরই পেশার প্রতি চরম নিষ্ঠাবান, তাই বেড়ানোর দিনগুলি উপভোগ করবার পাশাপাশি ক্রমাগত তীক্ষ্ণ নজর ছিল দেশের স্বাস্থ্যের দিকেও। অবশেষে ফেরা হলো বেরিয়ে। মাথায় চিন্তা থাকলেও মনে একটু টাটকা অক্সিজেনও ছিল, হিমাচলে বেড়ানোর অক্সিজেন। ফ্লাইট দমদম বিমানবন্দরের মাটি ছুতেই ফোন অন হলো, সাথে সাথে ফোনে ঢুকলো মেসেজ, পরের দিন থেকেই দেশ জুড়ে শুরু হচ্ছে লকডাউন। ডাক্তার স্বাস্থ্যকর্মীদের সমস্ত ছুটি বাতিল, দ্রুত কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অর্চিতা ভাস্বর যে হাসপাতালে চাকুরিরত সেটি কোভিড চিকিৎসার জন্য বিশেষভাবে চিহ্নিত হয়েছে। ফলত ভাইরোলজিস্ট অর্চিতা এবং পালমানোলজিস্ট ভাস্বরের আগামী দিনগুলো যে করোনা আবহেই অতিবাহিত হতে চলেছে তা এক প্রকার নিশ্চিত। তাই ফিরতে পথে আগামীর কিছুটা প্ল্যানিং সেরে নিল ব্যানার্জি দম্পতি। তাতে দম্পতি কথাগুলোও যেমন ছিল, চিকিৎসকের দায়িত্ব ছিল সেই কথা ছাপিয়ে। এই যেমন সত্তরোর্ধ্ব ভাস্বরের মা বনানী দেবীকে কিভাবে রাখা হবে, লাসার যত্ন কেমন করে নেওয়া হবে, পাশাপাশি ড্রাইভার সহ সকল সহযোগীদের সবেতন ছুটি দেওয়া, সমস্ত প্ল্যানিংটাই সেরে নিল অর্চিতা আর ভাস্বর। আলোচনা করতে করতেই বাড়ির দরজা এসে গেল। যে সময়টা করোনা রোগী নিয়ে ছুতমার্গের চরম পর্যায়ে সকলে, ঠিক সেই সময়টাতে দাঁড়িয়েই অর্চিতা আর ভাস্বর পরের দিন সকাল থেকে নিজেদের সেই চক্রবুহে নিয়ে যাবে। রোজকার রুটিন মাফিক কাজ সারতে সারতে অর্চিতা ভাবছিল, আগামীকাল কোভিডে ডিউটি জয়েন করার পর আবার কবে লাসাকে জড়িয়ে ধরতে পারবে নিঃসংকোচে, কবে আবার নির্দ্বিধায় ভাবতে পারবে মা বাপিকে দেখতে যাওয়ার কথা, কবে আবার ভাস্বরের সঙ্গে বেড়াতে যাওয়ার জায়গা ঠিক করা নিয়ে টুকরো বিবাদে জড়াবে দম্পতিরা। তবে এই সব ভাবনাকে ছাপিয়ে অর্চিতার মনে উঁকি দিচ্ছিল শহরের সুস্থতার প্রশ্নটা। যখন কোনো ক্রিটিক্যাল পেশেন্টকে সুস্থ করে ডিসচার্জ লিখে অর্চিতা, তখন মনের মধ্যে সেই জায়গাটা প্রতিবার নড়ে ওঠে যেখানে ডাক্তার হওয়ার স্বপ্ন বাসা বাঁধত। অধ্যাপক পিতা ও শিক্ষিকা মায়ের তত্ত্বাবধানে অর্চিতা তার স্বপ্ন ছুঁয়েছিল অনায়াসেই। ডাক্তারি পাশ করে শুরু থেকেই সরকারি হাসপাতালের চিকিৎসক সে। প্রত্যন্ত অঞ্চলের পোস্টিংয়েও কোনো দিন না ছিল না ওর, বরং বরাবর দুস্থ মানুষের সেবায় এগিয়ে যেতে ভালোবাসত।
আজও সেই ভালোবাসা মনের গহীনে লালন করে সযত্নে, কারণ ওটাই তো অর্চিতার মেয়েবেলার প্রতিনিয়ত উদযাপন। সেদিন রাতে ভালো করে ঘুম হয়নি অর্চিতার। আসলে ও এমন একজন ডাক্তার যে পেশেন্টদের ওষুধের দিয়ে চিকিৎসার পাশাপাশি তাদের মনের খোঁজও রাখে। ও বিশ্বাস করে শুধুমাত্র ওষুধে রোগ সারে না, তাতে নিরাময় সম্ভব নয়। শরীরের সুস্থতার পাশাপাশি মনের ও মাথার আরাম দেওয়াও প্রয়োজন। অর্চিতা ওর সাধ্য মতো চেষ্টা করে ওর পেশেন্টদের পাশে থাকার, নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টাটা ওর মধ্যে রয়েছে। পরদিন সকালে নিয়ম মাফিক সাংসারিক ডিউটির পরিবর্তন শুরু হল। লাসা আর বনানী দেবীর খাবার পাঠানো হলো তাদের ঘরে, আলাদা আলাদা ঘরে। আসলে ভাইরোলজিস্ট হিসেবে অঙ্কিতা এটা জানে যে কোভিডের ডিউটি থেকে ফিরে বাড়ির ছোটদের, বাড়ির বড়দের, এমনকি পরিবারের কারুরই খুব বেশি সংস্পর্শে যাওয়া ঠিক হবে না। ভাবতে ভাবতেই ভাস্বরের খাবারটা গুছিয়ে নিজের পছন্দের দুটো কুকিজ হাতে নিয়ে গাড়ির দিকে রওনা হলো সে। স্টিয়ারিং ধরার আগে আরও একবার নেমে এলো গাড়ি থেকে, স্যানিটাইজার, সাবান, জামা কাপড়, টাওয়েল সবটাই গুছিয়ে রেখেছিল বাইরের স্নান ঘরে। গাড়ি থেকে নামার ভঙ্গিমাটা এমন ছিল যেন ওগুলোই দেখতে নামছে সে। আসলে না, অর্চিতা গাড়ি থেকে নেমেছিল বাড়ির উঠোনে মাধবীলতা গাছটার নিচে দাঁড়িয়ে থাকা লাসাকে একবার জড়িয়ে ধরতে। লাসাও যেন একটু বেশি শক্ত করে মাকে আঁকড়ে ধরেছিল। তারপর মায়ের মুখে মাস্কটা তুলে দিয়ে বলেছিল, সাবধানে থেকো মা, আমি আর ঠাম্মি ঠিক থাকব। কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট দিল অর্চিতা, এগিয়ে চলল হাসপাতালের দিকে। গত রাতে যখন বাড়িতে অর্চিতা ছিল, ওর মন পড়েছিল হাসপাতালে। আর আজ ওর পথ যত এগোচ্ছে কোভিড ডিউটির দিকে, তত অর্চিতার ভেতরের মা যেন কষ্ট পাচ্ছে। সে কষ্ট একান্তই সন্তানকে বুকে জড়িয়ে ধরার কষ্ট। পিপি কিট পড়তে পড়তে অর্চিতার মনে হচ্ছিল ইতালির চিকিৎসকদের কথা। মুহূর্তেই নিজেকে সেই চিন্তা থেকে বার করে ফেলল অর্চিতা। ডিউটিতে জয়েন করল সে, কোভিডের ডিউটিতে। যে ভাস্বরের স্ত্রী, অভিলাষার মা, বৃদ্ধ বাবা মার অন্যতম ভরসা, সে আজ বিপন্ন শহরের চিকিৎসার যজ্ঞে ঝাঁপ দিল আরো অনেকের মতো। বিশ্বজুড়েই অতিমারি রুখতে পরীক্ষা নিরীক্ষা ও ডাক্তারদের অভিজ্ঞতাই এখনো পর্যন্ত ভরসা। অর্চিতাও দীর্ঘ ১৬ বছরের চিকিৎসক জীবনের অভিজ্ঞতা দিয়ে ও প্রাণপণ চেষ্টা মিশিয়ে শুরু করল মানুষকে বাঁচানোর লড়াই। ঘন্টার পর ঘন্টা পিপিই কিট পরে থাকতে হচ্ছে, টয়লেট যত দূর, মাস্ক, ফেস শিল্ড এ সমস্ত খুলে জলটুকুও ঠিকমতো খাওয়ার সময় হয় না। রোস্টারে মোটে দু শিফটে ডিউটি থাকলেও প্রয়োজন পড়ায় এক টানা তিন দিন দু রাত ডিউটি করল অর্চিতা। এর মাঝে অবশ্য ভাস্বরও এসেছে ডিউটিতে, দেখাও হয়েছে দুজনের, কথা হয়নি। তবে মাস্ক আর ফেস শিল্ডের ওপর থেকে দুজোড়া চোখ একে অপরকে বলেছে, আমরা পারব, পারতে আমাদের হবেই, এটুকুই তো ওদের শক্তি। কাজের ফাঁকে মূলত দু ধরনের খবর আসছিল অর্চিতার কানে। এক, সংবাদ মাধ্যমগুলো কথা বলতে চায় ভাইরোলজিস্ট অর্চিতা ব্যানার্জির সঙ্গে। এই দাবিকে নস্যাৎ করেছ অর্চিতা, তবে বিনয়ের সঙ্গে। দ্বিতীয়ত, সারা দেশ জুড়ে, রাজ্য জুড়ে, শহর জুড়ে চিকিৎসক এবং চিকিৎসার সঙ্গে জড়িত বিভিন্ন স্বাস্থ্যকর্মীদের এবং জরুরি পরিষেবার সঙ্গে জড়িত অনেকের সঙ্গেই প্রতিবেশীরা করছেন দুর্ব্যবহার। ভয় পাচ্ছেন তারা তাদেরকে এলাকায় ঢুকতে দিতে বা থাকতে দিতে। তবু কোভিড ১৯ ছোবল কতটা মারাত্মক আর গোষ্ঠী সংক্রমণের ভয় মানুষকে কেমন করে আতঙ্কে ফেলতে পারে, সে কথা ডাক্তার অর্চিতার অজানা নয়।
তাই কোনো একটা কিছু ভাবাচ্ছিল ওকে মনে মনে। ডিউটি শেষ করে গাড়িতে উঠে স্যানিটাইজারটা হাতে নিয়ে কয়েক মুহূর্ত চুপ করে বসে রইল অর্চিতা। ভাবল, একবার কি ফোন করে খোঁজ নেবে এলাকার, একবার কি জেনে নেবে পরিস্থিতি, কিন্তু না, মন সায় দিল না। ভাবল যে এলাকাটা এতদিন শিক্ষিত এলিট ক্লাসের উদাহরণ হিসেবে রয়েছে, রাতারাতি তারা কেন বদলে যাবে, তাই না? আর না ভেবে গাড়ি স্টার্ট দিল। প্রায় ফাঁকা রাস্তায় গাড়ি চলল গড়গড়িয়ে, খুব দ্রুতই পৌঁছে গেল বাড়ির গলির মুখে। গতকাল রাতের হওয়া বৃষ্টিতে বাড়ির গলিতে একটু জল জমেছে। সাবধানী হাতে স্টিয়ারিং ঘুরিয়ে গলিতে ঢুকতেই অবাক হল ডাক্তার ব্যানার্জি। দেখল এলাকার বেশ কিছু মানুষ তাদের বাড়ির বারান্দা ব্যালকনি থেকে থ্যাংক ইউ ওয়েলকাম লেখা পোস্টার হাতে দাঁড়িয়ে আছে। এদের মধ্যেই সত্যরর্ধ প্রবীণ মিস্টার ঘোষ এগিয়ে এসে ওপর থেকেই বললেন, উই আর প্রাউড অফ ইউ অর্চিতা, উই আর প্রাউড অফ ইউ অ্যান্ড ভাস্বর। এটা শোনার আগে অবধি অর্চিতার মনে সত্যি বলতে কোথাও একটা সংশয় ছিল, তবে এই সবটা দেখে আর শুনে ডাক্তার অর্চিতা নতুন করে লড়াই করার আরও একটু সাহস পেল। কর্নিশের ভঙ্গিতে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে গাড়িটা গ্যারেজে ঢুকিয়ে অর্চিতা গিয়ে ঢুকল নিজের স্নান ঘরে। স্নান সারতে সারতে মনে পড়ছিল কয়েকদিন আগের কথা। এই তো কদিন আগেই হাসপাতাল থেকে ফিরে হাতে পায়ে একটু জল দিয়েই এক ছলকে উঁকি মেরে দেখে নিত লাসাকে। লাসাও বসে থাকত অপেক্ষার দু নজর নিয়ে মাকে এক ছলক দেখবার জন্য। আর এখন বাড়ি ফিরে কখন যে মা আর মেয়ের স্নেহালিঙ্গন সম্ভব তা শুধু সময়ে জানে। কারণ স্নান করার পরে শরীরে লেগে থাকা ভাইরাস যদিও বা ধুয়ে যায়, মনের মধ্যে সন্তানের জন্য যে আতঙ্ক রোজ বাসা বাঁধছে তা ধোবে কি করে? আসলে কোভিড-19 এমন একটা অসুখ যা একটা ছোট্ট ড্রপলেট বদলে দিতে পারে জীবনের সমীকরণটা, তাই কোনোভাবে যেন ওর থেকে ওর পরিবারের অন্য কেউ কোনোভাবেই বিপদে না পড়ে। ডাক্তার অর্চিতা যে বাড়িতে এলে একজন নারী, একজন মা, একজন পুত্রবধূ, একজন দায়িত্বশীল রমণী, সেই ভূমিকাতেও যে ওকে সফলভাবেই অবতীর্ণ হতে হয় রোজ দিন। এমন করেই লকডাউনে ডিউটিগুলো করছিল ভাস্বর অর্চিতা। হাসপাতালে ডিউটি থেকে ফিরে বাড়ির দায়িত্ব, তার পাশাপাশি সামাজিক সুরক্ষা, সব কিছুর পাশাপাশি অর্চিতাকে আরও একটা বিষয় ভাবাচ্ছে, সেটা হলো মানুষে মানুষে দূরত্ব। এমনই একটা সন্ধেবেলা হাতে চায়ের কাপ নিয়ে কিছু কিছু ভাবছিল অর্চিতা। ফোন বেজে উঠল। ফোনের ওপারে দেখল কবিতাদি। কবিতাদি ওদের হাসপাতালের সিনিয়র নার্স, তাই ওপারে কবিতাদির নাম্বারটা বেজে উঠতেই অর্চিতার মনে একটা আশঙ্কার কালো মেঘ দেখা দিল। বুঝল ওর আশঙ্কাই সত্যি হয়েছে। ফোন করেছিল প্রাঞ্জল, কবিতাদির ছেলে। কোভিড-19 আক্রান্ত হয়েছেন কবিতাদি, শরীর একদম ভালো নেই। খবরটা শুনে এক মুহূর্ত চুপ রইল অর্চিতা। নিজের জন্য, পরিবারের জন্য, রুগীদের জন্য, সকলের ভালোর জন্য নিজের শরীরটাকে সুস্থ রাখতেই হবে, নিজেকে বোঝালো এ কথা অর্চিতা। আর মন, যেদিন থেকে কোভিডের ডিউটিতে সে জয়েন করেছে সেদিন থেকেই সে মনকে পাঠিয়েছে স্বেচ্ছা কোয়ারেন্টিনে। সেখানে মা অর্চিতা, স্ত্রী অর্চিতা, মেয়ে অর্চিতা, সবার মনেই চিকিৎসক অর্চিতা স্টেথোস্কোপের প্যাঁচে বন্দি। এই বন্ধন কবে মুক্ত হবে তা কারোই জানা নেই। এত অনিশ্চয়তার মধ্যেও উঠে গেল রান্নাঘরের দিকে, শুরু করল রাতের খাবারের তোড়জোড়। আজ একটু তাড়াতাড়ি সব সারতে হবে, অন্তত চেষ্টা করতে হবে। কাল যে আবার মর্নিং শিফট।